দুইবার আকিকা দেওয়া যাবে কিনা, ও শাশুড়ির দ্বন্দ্ব কিভাবে দূর করা যায়। শ্বশুর যদি কামভাব নিয়ে ছেলের বউকে স্পর্শ করেন, যদিও ছেলের বউয়ের কোনো দোষ নেই, তাতে কি ওই বউ তার স্বামীর জন্য হারাম হয়ে যাবে? কোনো বিধবা মেয়ে পরকালে তার স্বামীকে পাওয়ার আশায় বিয়ে না করলে কি কোনো সমস্যা হবে? মালিকা হান্নান আপনি লিখেছেন, দুইবার আকিকা দেওয়া যাবে কিনা। দুইবার আকিকা দেওয়ার তো কোনো প্রয়োজন নেই, আকিকা একবারই বিধিবদ্ধ, দ্বিতীয়বার আকিকা দিলে সেটা আকিকা নয়, সেটা অপ্রয়োজনীয় কাজ হিসেবে বিবেচিত হবে। সুমাইয়া রিদিতা লিখেছেন, বউ শাশুড়ির দ্বন্দ্ব কিভাবে দূর করা যায়, কিভাবে মধ্যস্থতা করব। বউ শাশুড়ির দ্বন্দ্ব এটা আমাদের সমাজে বহুকাল থেকে চলে আসছে, আলহামদুলিল্লাহ ধীরে ধীরে সেটি কমছে। আমি মনে করি যে ধীরে ধীরে সেটি কমছে। শাশুড়িদের মধ্যে বউকে নিজের মেয়ের মতো দেখার মানে প্রবণতা একটু হলেও বাড়ছে এবং পুত্রবধূদের প্রতি টর্চার একটু হলেও কমেছে। এবং এর পেছনে ওলামা একরামের যে কাউন্সিলিং, ওলামা একরামের যে পাবলিক স্পিকিং এবং ওলামা একরামের যে খুতবা, ওলামা একরামের যে লেকচারগুলো, সেগুলোর কিন্তু অনেক বড় অবদানের ক্ষেত্রে আছে। এবং আলহামদুলিল্লাহ এটি অনেকাংশে কমলেও অনেক জায়গায় এখনো বউ শাশুড়ির দ্বন্দ্ব বেশ প্রকট। এ সমস্ত ক্ষেত্রে বউ হোক শাশুড়ি হোক উভয়কে ধৈর্যশীল হতে হবে। বউ শাশুড়ির ব্যাপারে এই চিন্তা করবেন, তিনি বয়স হয়ে গেছে, তার বুঝ আমার মতো নয়, তিনি আগের সময়ের মানুষ যারা আমাদের মতো এত কিছু বুঝেন না, যার কারণে তাকে মাজুর মনে করে সবর করতে হবে। এবং শাশুড়িকে মনে করতে হবে, দিন শেষে সে এ যুগের মেয়ে, তার ভিতরে বয়সের স্বল্পতার কারণে আমার মতো এত ব্যক্তি নাও আসতে পারে, সে ভুল ভাল বলতে পারে, ভাবতে পারে, আমি এইগুলোকে হজম করি, সবর করি। এভাবে প্রত্যেকে বিপরীত দিকের বিভিন্ন ওজোর আবিষ্কার করে যথাসম্ভব সবর এবং ধৈর্য ধারণ করতে হবে। শিশির মজুমদার আপনি লিখেছেন, শ্বশুর যদি কামভাব নিয়ে ছেলের বউকে স্পর্শ করেন, যদিও ছেলের বউয়ের কোনো দোষ নেই, তাতে কি ওই বউ তার স্বামীর জন্য হারাম হয়ে যাবে? এটি খুবই ক্রিটিক্যাল মুখতালাফি বা মতবিরোধপূর্ণ একটি মাসআলা, যেটি আমরা স্কিপ করছি, যেটা নিয়ে দীর্ঘ আলোচনা করতে হবে। এবং এই সমস্ত প্রশ্ন যেগুলোতে অনেক বেশি আপনার দালিলিক আলোচনা ছাড়া শুধুমাত্র আমরা যদি উত্তর দেই, অনেক ক্ষেত্রে ধোঁয়াশা হতে পারে, আল্লাহ রহম করুন, সেই জন্য আমরা স্কিপ করছি। ফারজানা ইসলাম লিখেছেন, কোনো বিধবা মেয়ে পরকালে তার স্বামীকে পাওয়ার আশায় বিয়ে না করলে কি কোনো সমস্যা হবে? দেখুন, নিজের চরিত্র হেফাজত করবার প্রয়োজনে যদি বিয়ে করার দরকার হয় নিজের পর্দা পোশিদা দিনদারিতা রক্ষার খাতিরে, তাহলে সেক্ষেত্রে বিয়ে করার সামর্থ্য থাকলে তার অবশ্যই বিয়ে করা উচিত, না করলে সেটা তার জন্য অবশ্যই দৃষ্টিকোণ থেকে কোনো প্রশংসনীয় কাজ হবে না, বরং কোনো কোনো ক্ষেত্রে সেটি নাজায়েজ এবং গুনাহে পর্যবসিত হতে পারে। আর সেই সাথে বিধবা মেয়ে যদি পরকালে স্বামীর ভালোবাসা, যে তার সাথে সাক্ষাৎ হবে, আমি আর কাউকে স্বামী হিসাবে নিতে চাই না, মানতে চাই না, এই জায়গা থেকে তিনি যদি বিয়ে না বসেন এবং তার চরিত্রে কোনো অসুবিধা না হয়, তাহলে সেদিন করতে পারেন, সে সুযোগ তার আছে।